আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেশে এবং দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে এই মুহূর্তে যারা আমার এই প্রতিবেদন দেখছেন, সবাইকে ওয়াল সাপ্লাই টিউটু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক বরাবর মতো আজকে আমাদের নিয়ে এসেছি পাবনা জেলা চটপট থানা গুয়াখারাতে। এখানে একজন উদ্যোক্তা, তিনি বিজিবির সদস্য, তিনি অবসরপ্রাপ্ত সময়ে এই কবুতর পালন করছেন। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে, কী জাতের কবুতর রয়েছে, কবুতর থেকে কেমন বাচ্চা পাচ্ছেন প্রতি মাসে, এবং খাবার হিসেবে কী কী দিচ্ছেন, তার খামারে কোনো রোগ ব্যাধি আক্রমণ করেছে কিনা, এবং কবুতর পালন করে তিনি কী বুঝতে পারছেন যে কবুতর পালন থেকে আয় করা সম্ভব কিনা। অনেকেই বলে থাকেন যে কবুতর পালনের লস, তো তারই ধারাবাহিকতা আমরা চলে এসেছি এই খামারের কাছে আজকে জানার জন্য তিনি কীভাবে শুরু করলেন, কী কবুতর দিয়ে শুরু করলেন, নতুন উদ্যোক্তা তারা কীভাবে শুরু করবেন, কী কবুতর দিয়ে শুরু করবেন, কীভাবে কবুতর পালন করলে সুবিধা হয়, এরকম টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গে একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। তো কথা বাড়াবো না, চলে যাবে এখন সরাসরি এই খামারির সঙ্গে কবুতর বিষয়ে আপনাদের সব কিছু জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। নাম মোহাম্মদ শামসুল হক। আচ্ছা, আপনি পেশাতে কি করেন? পেশাতে এখন আমি অবসর জীবনে আছি। অবসর জীবনে গরুর খামার আছে, জমি জমা আছে, ব্যবসা বাণিজ্য আছে, এগুলো নিয়ে থাকি। আচ্ছা, এর আগে কি করতেন? এর আগে আমি বিজেপিতে চাকরি করছি, বিজেপির সদস্য আমি। আচ্ছা, অবসরে আছেন? অবসর। আচ্ছা, এই যে অবসরপ্রাপ্ত সময়টা কবুতরের পিছনে দিবেন, আচ্ছা এটা কারণটা কি? এটা তো আমার শখ, এটা কবুতরটা পালি আমার শখে। আচ্ছা, কতদিন আগে শুরু করেছিলেন এগুলো? আমার খুব ছোটোবেলার থেকেই, আমার চাকরি থাকা অবস্থাতেও এগুলো ছিল, এখন আসার পরে ওগুলো আসে আর কি। আমি ভালোবাসি কবুতরকে, যার প্রেক্ষিতে আমি পালি এটা। আচ্ছা, কতগুলো কবুতর রয়েছে? 100-এর উপরে আছে। এগুলো কী জাতের? এগুলো হচ্ছে ওই সাধারণত ডিম দেয়, একটু গোলা বলে আর কি, গোলা কবুতর সব ডিম, মানে দেশি অথবা আমরা যেটাকে গোলা বলে থাকি। হ্যাঁ, দেশীয় দেশীয়, এটা হচ্ছে ওই বাচ্চার জন্যই শুধু। আচ্ছা, এই কবুতর পালন, এই যে কবুতর পালনে আসলেন, কবুতর পালনে আসলে কবুতরের অনেক কিছু দেখতে হয়, খাবার দিতে হয়, মানে অনেক কিছুর সাথে জড়িত থাকতে হয়। তো আপনার এই খামারে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রচুর বাচ্চা এখানে আপনার এই কবুতর থেকে পাচ্ছেন। তো বর্তমানে এখন কত জোড়া পাচ্ছেন? আমার প্রোডাকশানে তো 50-এর উপরে, 50 পেয়ারের উপরে আছে, তো মনে হয় বাচ্চা 40-এর উপরে, 40-45 পেয়ার এখন ডিম বাচ্চা আছে আর কি। আচ্ছা, এর কোনো আলাদা কোনো কিছু আছে কি না যে এত বাচ্চা পাওয়ার কারণ? ওরকম খাওয়া দিতে হয় আর কি, খাবারটাও ঠিক মতো দিলে 12 মাসেই বাচ্চা দেয়, খাওয়াটা ঠিক মতো দেওয়া হয়, খাবার খাবার যেটা প্রয়োজন সেটা দিতে হবে, এটাই। আচ্ছা, খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছেন? খাবার হিসেবে গম দেই, ভুট্টা দেই, এগুলো ধানটা দেই না আমি, গম আর ভুট্টাটাই বেশি খায় সে। আচ্ছা, অনেকেই জানতে চায় আমার কাছে যে এই খামারির কবুতরগুলো এতই সুস্থ, খুব চঞ্চল, তো আলাদা এমন কিছু আছে যা খাওয়াচ্ছে তার জন্য এত সুস্থ আছে কবুতরগুলো? এটা তো কবুতরের ব্যাপারে হলো কি, ওর পরিবেশটা ভালো থাকতে হবে, ওর আবাসনটা ভালো থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তারপরে বিশুদ্ধ পানি থাকতে হবে, তো এরকমই এইগুলোই আর, তো খাওয়াটা ঠিক থাকলে আর এগুলো ঠিক থাকলে পরেই আমার মনে হয় ভালো থাকে। আচ্ছা, সময় কীরকম দিতে হয় কবুতর পিছনে? না, এটা সময় এমন কিছু না, ওই সকালবেলা হয়তো তাকে কিছু খাবার দেওয়া হয়, পানি টানির ব্যবস্থা আছে, খায়, আবার বিকালের দিকে তাকে খাবার দিই, এরকমই আর কিছু অতিরিক্ত কিছু নেই। আচ্ছা, কবুতর পালন করছেন এতদিন যাবত, এর মধ্যে আপনার এই খামারে কোনো রোগ ব্যাধি আক্রমণ করেছে কিনা? খাবারের এখন মাঝে মাঝে এরকম ইতিপূর্বে একসময় হয়েছিল যে খামারে হচ্ছে ওই যে, তখন আমি বুঝতাম না, তাও যার প্রেক্ষিতে অনেকগুলো কবুতরই নষ্ট হয়েছিল, এখন ওই হলি পরে ওই কি ওষুধটা যেন বলে ওগুলা পানির সাথে দিলে পরেই ভালো। এটা কি রেনামাইসিন? রেনামাইসিন, হ্যাঁ রেনামাইসিন, রেনামাইসিনটা দিই, দিলে পরে ওর হলো হচ্ছে পাতলা পায়খানা টাকানা যেটা থাকে ওটা ভালো থাকে, 2-3 দিন দিলে ঠিক হয়ে যায়। আচ্ছা, যে রোগটা হয়েছিল
এটা কি কি ধরনের রোগ এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ওই যে মাথা ঘুরাই তো, মাথা ফাঁক পরে হলো হচ্ছে এক সময় দেখা যাইতে যে আর সে উঠতেও পারে না, মারা যাইত। আচ্ছা, তখন কৌদা ছিল কতগুলো? ওই রকমই আর কি, 30-35 পেয়ার বা 40 পেয়ার এরকম ছিল। আচ্ছা, ওইগুলো সবই কি নষ্ট হয়েছিল? না, কিছু ছিল, কিছু ওর মধ্যে ছিল যেগুলো থেকে আবার হয়েছে, কিছু ছিল, অর্ধেক ছিল। মানে যেগুলো ছিল সেখান থেকেই বর্তমানে এতগুলো কৌদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই। এর মধ্যে কোনো ক্রয় বিক্রয় করেননি? ও বাচ্চা তো সবসময় বাচ্চা তো রাখা যায় না, এখন মনে 40-50 পেয়ার বাচ্চা হবে, এগুলো বাচ্চা তো রাখা যাবে না, এগুলো তো বিক্রি করে ওদের খাবারটা কিনে দিতে হয়, খাবারটা কিনে দিই এইগুলো আর কি। আচ্ছা, আপনাদের এই অঞ্চলে বাচ্চার কেমন দাম? এখন তো বাচ্চা কারো নাই, এখন বাজারে 200 টাকার উপরে পেয়ার, তো 200-250 টাকা পেয়ার, নর্মালিতে 200 টাকা করে পাওয়া যায়। মানে 200 থেকে 250-এর মধ্যে থাকছে? হ্যাঁ, এরকম। হ্যাঁ, 200 টাকা ধরা যায়। আচ্ছা, বড়গুলোর দাম কেমন? বড় কবুতর তো আমার বিক্রি হয় না, ওগুলোতে বেঁচে কিনা আমি জানি না, ওটা বলতে পারবো না। আচ্ছা, কবুতর এই যে আপনি পালন করছেন, এই কবুতরের বাচ্চা বিক্রি করে খাবার কিনছেন, তো আপনি কি বুঝতে পারছেন যে আপনার এখান থেকে আয় হচ্ছে কিনা? আমার মনে হয় বাচ্চা যেরকম এখন বিক্রি করলে পরে হয়তো 7-8 হাজার টাকার বাচ্চা 15 দিনের মধ্যেই বেঁচে যাবে, তো সেই ক্ষেত্রে মাসে হয়তো কত, 2 মন বা 2.5 মন গম কম কিনতে হয়, যার মূল্য বাজার মূল্য হয়তো কত, হয়তো 4,000 টাকা আছে, তখন 8,000 টাকার বাচ্চা বিক্রি করলে 4,000 টাকা যদি আমি ওর খাওয়ার পিছিয়ে দেই, কিছু তো থাকবে, থাকে কোনো এক সময়, হয়তো এটা হয়তো বাচ্চা যখন দিচ্ছে না বা অন্য সময় হলে রিকভারি হয়ে যায়, তো এরকম খুব একটা লস আছে আমি মনে করি না, কিন্তু আবার খুব একটা যে বেনিফিট আছে তাও নেই। আচ্ছা, অনেকেই বলে কৌদা পালন থেকে আমি কোনো ক্রমে আয় করতে পারছি না, এটা বলার কারণ কি? অনেকেই হতাশ হচ্ছে। এখন এটার ব্যাপারে তো আমি আর তো আমার ব্যাপারটা আমি পরিষ্কার করতেছি, এখন সে কী জন্য যে এগুলো বলে, এখন তার হয়তো খাদ্য দিবে না কিন্তু কবুতরের হচ্ছে তার থেকে বাচ্চা চাবে বা লাভ করতে চাবে, তা তো হবে না, ওর খাওয়া একটু কম হলে পরে ও ডিম দেবে না, ওর সাফিসিয়েন্ট পরিমাণে বা ওর প্রয়োজন মতো ওর খাদ্য দিতে হবে, খাদ্য দিলে তো 12 মাস ডিম দিবে, বাচ্চা দিবে। আচ্ছা, আপনার কবুতরগুলো আমরা দেখতে পাচ্ছি আসলে ছেড়ে দিয়ে পালন করছেন, মানে উন্মুক্ত করে? হ্যাঁ, উন্মুক্ত। এই যে অনেক সময় উন্মুক্ত হলে কবুতরগুলো মাঠে গিয়ে বিষ প্রক্রিয়া হয়ে মারা যায় এবং অনেক কিছু খেয়ে আসার পরে তারা অনেক ধরনের রোগ হয়ে থাকে, তো আপনি যেহেতু ছেড়ে দিয়ে পালন করছেন, আপনার এরকম সমস্যা হয়েছে কিনা? না না না, আমার কবুতর ছেড়ে দিয়ে রাখলেও এমনভাবে কোনো জমিতে যা বসা বা এটা সেটা এগুলো করবে না, ওরা জানে যে এখানে আমার নিয়মিত খাবার আছে, ও হয়তো বাইরে এই সামনে একটু বসলো, বসে হয়তো কিছু মাটি, ওরা মাটিও খায় তো, ওগুলো খায় এটা সেটা করে, তো বাইরে যায় না, আমার কবুতর বাইরে যায় না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনি সম্পূর্ণ একটা ঘরের মধ্যে কবুতর আবদ্ধ করে পালন করছেন, মানে ঘরেই কবুতর, অথচ একটা খোপ রাখছেন এদের বাইরে হওয়ার জন্য, তো এটা কোনো সুবিধা আছে কিনা? হ্যাঁ, সুবিধা আছে তো, আমি আসলে যে একটা দরজা আছে ওই দরজাটা আমি লক করে দিলে পরে পুরোটা লক হয়ে গেল, আর যদি ওই বিভিন্ন জায়গাতে আমার আটকাতে হয় তাহলে আমার একটা সময়ের ব্যাপার আছে, আবার ভুল ভ্রান্তি হতে পারে, একটা এটা তো পাখি, বিড়াল দেখলে পরে বা কুকুর দেখলে পরে এগুলো তো ভয় পায়, ভয় পালি পরে হয়তো দেখা যাবে যে খোপেই ঢুকবে না, তাই একটা দরজা আছে ওর একটা লক করে দিই, সব শেষ, ভিতরে যা আছে সব উন্মুক্ত, কোনো সমস্যা। তো আপনি যেভাবে কবুতর পালন করছেন, অনেকেই যদি এরকম করে ঘর করে ছোট্ট একটা জায়গা রাখে কবুতর বাইর হওয়ার জন্য, তারা কি কবুতর পালন শুরু করতে পারবে? হ্যাঁ, ভালো, ওটা করতে পারবে, এটাতেই ভালো, এটাই এই সিস্টেমটাই আমি ভালো মনে করি। আচ্ছা, তারা কি কবুতর দিয়ে শুরু করলে ভালো হয়? এখন মানুষের তো অনেক দামি দামি কবুতর আছে, বহু প্রজাতির কবুতর আছে, অনেক মূল্যবান কবুতর আছে, এখন কার যে কীরকম পছন্দ, সে কোনটা দিয়ে ভালো করলে শুরু করলে ভালো হবে সেটাই ভালো বুঝবে, তো এইগুলো তো আর হাজার হাজার গোষ্ঠের জন্য বা রোগী টুগী যারা আছে বা বিভিন্ন বাজারে বিক্রি হয় আবার নিজেরাও খাই, এরকম এটা আমরা দেশি কবুতর, এর পিছনে খুব এটা খুব মূল্যবান, খুব দামিও না, আর এটা বাচ্চার সাধারণত এই দেশি কবুতরের বাচ্চার জন্যই এগুলো করে। অনেকেই তো কবুতর পালন করে অনেক কিছু
পাশাপাশি করে করার পরেও কবুতর পালন করেন। যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা যে কোনো কাজের পাশাপাশি কবুতর পালন করতে পারবে কিনা? হ্যাঁ হ্যাঁ, কবুতর পালায় এত এটার পিছনে এত আহামরি কোনো শ্রম নাই, এটা কোনো ব্যাপার না। ওর সিস্টেমটা, ওর আবাসনটা ভালো থাকলে বা ও ঠিক মতো খাওয়া পালে এটুকু নেই আর কি। পানি, ভালো পানির দরকার, বিশুদ্ধ পানি খাবে, তাহলে হয়ে গেল। এর পিছনে কোনো এমন শ্রমের দরকার নেই, এমন শ্রম দিতে হয় না। তো আমাদের সময় দেওয়ার জন্য, যেহেতু আপনি অনেক ব্যস্ত লোক, তারপরেও অনেক কাজের সাথে জড়িত, এর পাশাপাশি আমাদের সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ। বিদায় নেব এই সুন্দর একটি দেশি কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।